আসসালামু আলাইকুম। আরকে ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পর্ব দেখার জন্য। আজ শেয়ার করছি রাধুনী ফিরনি মিক্স, খেতে কিন্তু অসাধারণ আর ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায়। যারা মিষ্টি খাবার পছন্দ করেন তারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমে একটা রাধুনী ফিরনি মিক্সের প্যাক নিয়েছি আর এখানে উপাদান হিসেবে আছে চিনি, সুগন্ধি চাল, কাঠবাদাম, লবণ, এলাচ, কৃত্রিম সুগন্ধি। প্যাকেটের মধ্যে কিন্তু সবগুলো উপকরণ পারফেক্টভাবে দেওয়া থাকে আর প্যাকেটের ওজন হচ্ছে 150 গ্রাম। আমি প্রথমে প্যাকটাকে আনবক্স করে নিচ্ছি। একটি কাঁচির সাহায্যে কেটে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন সবগুলো উপকরণের পরিমাণ কিন্তু পারফেক্টভাবে দেওয়া আছে। শুধুমাত্র রাধুনী ফিরনি মিক্স বানানোর জন্য আমাদের এখন 1 লিটার দুধের প্রয়োজন। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক, আর লিকুইড মিল্কের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্ক। এটা কিন্তু চাইলে আপনারা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দুধটা জ্বালিয়ে একটু ঘন করে নিতে হবে। সেই সাথে 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। দুধটাকে এখন ভালো করে একটু জ্বালিয়ে নেব আর ঘন ঘন কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু যখন বলক চলে আসবে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দুধটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে আমি ফিরনি মিক্সটা অ্যাড করে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করতে হবে। কিছুক্ষণ কুক করার পর যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এ পর্যায়ে আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমার ফিরনি মিক্সটা প্রায় হয়ে এসেছে। এখন চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। অতিথি আপ্যায়নের পাশাপাশি আপনারা চাইলে কিন্তু সামনে ঈদেও এই ডেজার্টটা অতি সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই মিষ্টি ডেজার্টটা ঠান্ডা অবস্থায় খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন ফিরনি মিক্সের উপরে কিছু কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ফিরনি মিক্সটা খেতে আরও বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।